টাউনের জলটা এই লাইনটা দিয়ে যাচ্ছে, প্রতি বছরই হচ্ছে, কেউ কিছু করছে না। প্রশাসনকে কতবার ডেপুটেশন মিউনিসিপ্যালিটি জানানো হয়েছে, কিছু ওই হবে হবে করে কেউ কিছু পারেনি। এই অবস্থা মানে বিপদের সম্ভব। তো বাড়িতে জল ঢুকে গেছে? তো ঢুকে গেছে পুরো, দেখছেন তো একদম পুরো ঢুকে গেছে রাত্রি 12টা থেকে। সেক্ষেত্রে কতটা ভয় কাজ করছে? ভয় মানে পুরো ভয়, সাপটা ঢুকে যাবে, জিনিসপত্র সব গ্যাস ট্যাস ডুবে গেছে রাত্রে, মানে সারা রাত্রি। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনো জেলার পুরো খবর আমি পাইনি। তবে আমাদের বাঁকুড়া শহরে কয়েকটা ওয়ার্ড জলমগ্ন হয়েছে, সেই জলমগ্ন ওয়ার্ডগুলো আমরা ইতিমধ্যে আমার প্রশাসনিক বোর্ডের প্রশাসক ইতিমধ্যে সকাল থেকে অবকাশ দিয়ে বেরিয়েছে। এবারে আমরা যাচ্ছি পৌরসভাতে, যে পর আমরা সেখান থেকে এলাকাগুলো পরিদর্শন করব। এখন পর্যন্ত যেটুকু খবর আছে, 23 নম্বর ওয়ার্ডের কিছুটা এলাকা জলমগ্ন হয়েছে, 16 নম্বর ওয়ার্ডের কিছুটা এলাকা জলমগ্ন হয়েছে, সেটা আমরা ইতিমধ্যে জেসিপি দিয়ে সেটাকে ড্রেন কাটিয়ে জলটাকে বের করার চেষ্টা করছি। 18 নম্বরের রেলবস্তি কিছুটা জলমগ্ন হয়েছে, সেখানে ফায়ার ব্রিগেডকে পাঠানো হয়েছে, এবং তার সাথে 11 নম্বর ওয়ার্ডেরও কিছুটা এলাকা জলমগ্ন হয়েছে। বাকি আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা পরিদর্শন করে যা যা ব্যবস্থা নেওয়া প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা জলগুলো বের করার ব্যবস্থা করবো।